লাইন অফ ট্রেড কারণ হচ্ছে আমরা সারা দেশে যে অবস্থা এখন দেখছি বা বিশেষ করে ঢাকা শহরে যদি একটু সেই বিষয় প্রসঙ্গে একটু কথা বলি, সেটা আমি গতকাল বলেছি আজকে বলবো, সড়ক পরিবহন আইনটা না আজকে তাই করবো, গতকালের মতো না বা আগের দিন রাস্তায় গাড়ি নিয়ে গাড়ি নিয়ে এখন আমি তো আমার বিআরটিসির গাড়ি আমি চালু বিআরটিসি, কিন্তু বেসরকারি তারা তাদেরকে বলা হয়েছিল, তারা বলছে গাড়ি ভেঙে ফেলবে, গাড়ি পুড়িয়ে ফেলবে, এ আতঙ্কে মালিকরা রাজি হচ্ছে না। তারপর উই আর ট্রাইং টু পারসুয়েড দ্যাম, কারণ আজকে তো এজিটেশনের মাত্রাটা ওরকম না, যে মানুষ সাফার করছে সেজন্য গাড়ি যাতে নামে রাস্তা, সে ব্যাপারে মালিক শ্রমিকদের আমরা রিকোয়েস্ট করেছি, দেখা যাক। দীর্ঘদিন ধরে চলছে এই বেটিং, আইন মন্ত্রণালয় স্টেক হোল্ডারদের সাথে আলাদা আলাদা বৈঠক করেছে, এটা একটা সমস্যা ব্যাপার। তারপরে আবার আমরা এটা ওয়েবসাইটও দিয়েছি, এটা এই আইনটি আসলে আমার মনে হয় আমি খুব খুশি যে নেক্সট পার্লামেন্ট সেশনে আমরা এটা পাস করে নিতে পারবো, এবং তার ফলে আমাদের সড়ক পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই আইনের বাস্তবায়ন অনেকটা সহায়ক হিসাবে কাজ করবে। আপনি আপনি ওয়েবসাইটটা দেখেন না সাংবাদিক? না না, এটা আমি এটা এত বড় লম্বা বিষয়, তবে আমি এটা এইসব অ্যাক্সিডেন্টের মতো বিষয়ে মাত্রা অনুযায়ী অলরেডি আইনমন্ত্রীও বলে দিয়েছেন সর্বোচ্চ শাস্তির বিধান এখানে থাকবে, এটুকু বলতে। আমি ওখানে ছিলাম, আই ওয়াজ বিজি আদারওয়াইজ। যে মিটিংটা হয়েছে সেখান থেকে যে ইনফরমেশনটা এসেছে আপনি নিশ্চয়ই দেখেছেন, যে বলা হয়েছে যে ক্রমান্বয়ে সব দাবি মেনে নেওয়া হবে, শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে, এবং এগুলো আস্তে আস্তে ঠিকঠাক করা হবে, পুরো যে নৈরাজ্য আছে সড়ক পরিবহনে। তো এখন পর্যন্ত স্কুলের ছাত্ররা বা শিক্ষার্থীরা কিন্তু রাস্তা থেকে উঠছে না, তো এটা তো একটা তারা উঠছে না, আপনারাও তাদের বলুন, এখন তো সরকার তো আহ্বানটা কি আহ্বান তো এগুলো তাদের যে দাবিগুলো সব দাবিরই সমাধান কিন্তু সড়ক পরিবহন আইনের মধ্যে আছে। এই আইনটা পাশ হলে এটা সময় খুব দূরে না, বাস্তবায়ন প্রক্রিয়া যখন শুরু হয়ে যাবে এতে এই যে রাস্তা পাখির মতো মাছির মতো মানুষ মরার প্রবণতা এটার উপর একটা নিয়ন্ত্রণ আরোপ হবে, এবং সবাই সতর্ক থাকবে, কঠিন শাস্তি থাকলে সেখানে একটা সতর্কতা আসে। তো আমার মনে হয় যানজট থেকে শুরু করে রাস্তা এই যে রেশারেশি রেকলেস ড্রাইভিং এসব এমনকি সব ব্যাপারে এখানে পথচারীদেরও রাস্তায় চলাচলে যে নিয়ম সেই নিয়মটা যাতে তারা মেনে চলে সেটাও এই আগের মধ্যে আছে, এবং এখানে এনফোর্সমেন্ট এবং ইঞ্জিনিয়ারিং প্রবলেম এনফোর্সমেন্টের প্রবলেম এই অ্যাওয়ারনেস এসব বিষয়ে এখানে শিক্ষার্থীরও যাতে ট্রাফিকের যে ট্রাফিক রুলগুলো মেনে চলে সে ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়েরও এখানে একটা দায়িত্ব আছে। একটা রাস্তা এ পাশ থেকে ও পাশে মোবাইলে কথা বলতে বলতে যখন পার হয় তখন কিন্তু খেয়াল থাকে না যে একটা ছুটন্ত গাড়ি এসে চাপা দিয়ে যাচ্ছে, সব বিষয়গুলোই এই আইনের মধ্যে প্রস্তাবিত যে খসড়া এর মধ্যে আছে। আমি আশা করি এই আইনটা জনস্বার্থে আগামী ক্যাবিনেটে খুব হবে, এরপর পার্লামেন্টে পাশ হলে আমরা
একটা কথা বলতে পারি যে সড়ক পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা পালন করতে পারে। মাননীয় মন্ত্রী, বিচারের ক্ষেত্রে দীর্ঘ সূচিতা আইনের দুর্বলতা, এক্ষেত্রে এই বিচারটা প্রত্যাশা দ্রুত বিচার আইনে করা প্রয়োজন, সেটা ক্যাবিনেটে আমরা আলাপ করব, পার্লামেন্টও আলাপ করব, সেখানে তো অবশ্যই যাতে আইনটা কেন করা হবে, এটা আজকে আইনটা করা হচ্ছে আইন প্রয়োগের জন্য, প্রয়োগ না হলে আইন করে তো কোনো লাভ নেই। আর বিচারটা এমনভাবে, বিচার যদি আরও অপরাধ বা আরও অপকর্ম বা আরও ক্র্যাশ বা দুর্ঘটনা জাতীয় বিষয়ের পুনরাবৃত্তি রোধে যদি ভূমিকা রাখতে না পারে তাহলে সে আইনের তো প্রয়োজন নেই। স্যার, অভিযোগ আছে যে মালিকরা অধিক মাত্রায় জমা নেয় বলে সেই জমা তোলার জন্যই যাত্রী, আমরা সমুদয় বিষয়গুলোই নেক্সট ক্যাবিনেট মিটিংয়ে আলাপ করব, করে জনস্বার্থে যা যা প্রয়োজন সবকিছুই এই আইনে থাকবে। মাননীয় মন্ত্রী, একটা একটা বিষয় আপনার কি, আপনি যেটা বলছেন তার মানে কি এতদিনের যে বিশৃঙ্খলা শুধু দুর্ঘটনার বিষয় না, সারা রাস্তায় আপনি নিজেই দেখেছেন শিক্ষার্থীরা নিজেরাই যে প্রতীকী কতগুলো কাজ করেছে, যে লাইসেন্স চেক করা অথবা মন্ত্রী, সাংবাদিক, পুলিশ প্রত্যেকের ক্ষেত্রেই তারা সেই কাজটি করেছে, সবকিছুই কি আইনের জন্য বাধা হয়েছিল? আমি মন্ত্রী কি চেকিং না করিনি আপনাদের নিয়ে? এটা কি কোন দেশে করে না? বলছি না এই দেশে করছে না, কোন দেশে করে না? বলছি কি আইন, আমি তো অলওয়েজ রাস্তায় ছিলাম, আমি অলওয়েজ এই কাজগুলো করেছি, এটা তো নতুন না, তারা দেখাচ্ছে এমন তো না, এটা দেখিয়েছি বাংলাদেশে, আমি আমি রাস্তায় গিয়ে এসব চেকিং গুলো শুরু করেছি। তারপর আপনি শুনবেন হবে আইনের জন্য কি এটা বাধা হয়েছিল এতদিন? আইন হলে এটা ইমপ্লিমেন্টেশনটা করার একটা লিগ্যাল বাইন্ডিং তো থাকে, সে বাইন্ডিংটা তো যারা আইন মানতে চায় না তাদের জন্য একটা, এটা তো একটা মানতেই হবে, এটা তাদের জন্য বাইন্ডিং, তাদের মানতে হবে, এটা কম্পালশন, আইনটা দরকার। আইনটা হলে আমি নিজেও আরো শক্তি পাবো, এই আমি বা যেই মন্ত্রী থাকুক, তারাই মন্ত্রণালয় পরিচালনা করুক, তারা শক্তি পাবে ইমপ্লিমেন্টেশনের জন্য, ইমপ্লিমেন্টেশন প্রসেসটাকে এক্সপিডাইট করার জন্য। সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, আমরা সরাসরি এতক্ষণ যুক্ত ছিলাম সেখানে।